হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মাসুদ টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। আপনারা যারা ওয়েবসাইটের নিজস্ব অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট খুলতে চান এবং কোনোভাবে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন এবং নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পান। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিডিও ভিউয়ার্স, চলুন দেখে নাও যাক যে কিভাবে অ্যাকচুয়ালি অরিজিনালি টোটালি ফ্রিতে আপনারা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইটে চলে যেতে ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে গুগল সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে freenom.com। গিয়ে সার্চ করলে আপনার নতুন একটি ওয়েব পেজে নিয়ে চলে যাওয়া অর্থাৎ freenom.com এর যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে চলে এসেছে, এরকম একটি ওয়েবসাইট আপনারা নিয়ে চলে যাওয়া হবে। এবং এখানে আপনারা অনেক কিছু ফাংশন দেখতে পারবেন যে আপনারা নতুন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে এখানে রেজিস্টার, নিউ ডোমেইন, মাই ডোমেইন, সাবস্ক্রিপশন, এগুলো আপনাদের দেখাবে। সো আপনারা যেটা করবেন সেটি হচ্ছে আপনারা ফার্স্ট এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি ডিরেক্ট সাইন ইন করতেছি। তো আপনারা যাদের অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে, তারপরে এখানে সাইন ইন করবেন। সো আমি আমার অ্যাকাউন্ট করা আছে, আমি ফার্স্ট সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করে লগ ইন করলে আমার অ্যাকাউন্টে চলে যাবে। সো আমার অ্যাকাউন্টে চলে এসেছে। ওকে, তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে রেজিস্টারে নিউ ডোমেইন। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টারে নিউ ডোমেইন নামে যে লেখাটি দেখা যাচ্ছে এই ডোমেইন, এটাতে আমি ক্লিক করব। তো তারপরে দেখুন যে আমার নতুন একটি ওয়েব পেজে নিয়ে চলে যাচ্ছে। সরি, পেজটা একটু স্লো দেখাচ্ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে। ওকে, চলে এসেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নিউ ডোমেইন, এখানে আমি ক্লিক করব এবং আমার যে ডোমেইন নেমটা, আমি যে ডোমেইন নেম আমি খুলতে চাই, অরিজিনালি ওয়েবসাইট খুলতে চাই বা ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে চাই, সেই ডোমেইন নেমটা এখানে আমি পেস্ট করব। সাপোজ আমি যদি আমার এটা মাসুদ টেক অফিসিয়াল, এই ডোমেইন নেমটা আমি যদি এখানে সার্চ দিই তাহলে আমি আমার অ্যাভেলেবিলিটি বা এই ডোমেইন নেমের অ্যাভেলেবিলিটিগুলো দেখতে পারবো। তো আমি দেখুন যে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করেছি। ওকে, তো এটা আসলে প্রসেসিং হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে চলে এসেছে এখানে আসলে কি কোনগুলো অ্যাভেলেবল আছে। যেমন দেখুন মাসুদ টেক অফিসিয়াল .tk, শেষে tk.ml, .ga এবং .cf.gq, এগুলো সম্পূর্ণ ফ্রি। ভিউয়ার্স, এখানে কোনো টাকা পয়সা খরচ হবে না এবং আপনাদের কোনো সার্ভিস চার্জ, কস্ট, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এগুলো আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারেন। তো ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি com.com.net.org এবং bizinfo, EUNLTVCCME, MobiName এবং এছাড়াও আরও রয়েছে অনেকগুলো, এগুলো যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাদের একটি মিনিমাম চার্জ নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি সেগুলোতে যাচ্ছি না। তো আপনারা যেগুলো ফ্রিতে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন সেই যে টোকেনগুলো, এই যে এগুলো, তো ভিউয়ার্স আমি যে কোনো একটি সিলেক্ট করতেছি। সাপোজ মনে করুন আমি আসলে মাসুদ টেক অফিসিয়াল .tk এইটা অ্যাভেলেবল কিনা, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে এটা দেখুন গেট ইট নাও, এটা আসলে চেক করতেছি এবং দেখুন যে ওয়ান ডোমেইন ইন কার্ড, মানে আমার এটা আসলে অ্যাভেলেবল আছে এবং এটা সিলেক্ট হয়েছে। আমি যদি আরও এগুলো সিলেক্ট করতে চাই তাহলে এগুলো আমার সিলেক্ট করে আমার ইয়াতে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবো আমার এই নামে। সো ভিউয়ার্স, আপাতত আমি এরকমভাবেই সবগুলো রেজিস্ট্রেশন করতে পারবো। যেমন মনে করুন আমি যদি মাসুদ টেক অফিসিয়াল .cf এটা আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে সেইমভাবে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে GQ, এগুলা যদি আমি একটা একটা করে এইভাবে আমি আমার কার্ড করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার চেক আউটে চলে যাব, অর্থাৎ যেগুলো আমার সিলেক্ট হয়েছে সেখানে আমি চলে যাব। তো দেখুন যে আমার এই যে এগুলো আমার রেজিস্টার হয়েছে, অর্থাৎ মাসুদ টেক অফিসিয়াল .tk, মাসুদ টেক অফিসিয়াল .cf, এই দুটো আমি জাস্ট সিলেক্ট করেছি। তো ভিউয়ার্স, এখন আমি কিভাবে এগুলোকে আসলে রেজিস্টার করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, মাসুদ টেক অফিসিয়াল .tk আমি এটা যদি আমার ওয়েবসাইট ইউজ করতে চাই, তো পিরিয়ড এখানে দেখুন যে পিরিয়ড দেখাচ্ছে, অর্থাৎ আমি আমার কত মাসের জন্য এটাকে ইউজ করতেছে ফ্রিতে। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে ইচ্ছে মতো সম্পূর্ণ এখানে 12 মাসের জন্য আপনাদের প্রথমে ফ্রি দেওয়া হবে। আপনাদের যে ওয়েবসাইট ডোমেইনটা এটা পুরোটাই 12 মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। কিন্তু 12 মাস পরে, অর্থাৎ 1 বছর পরে, আপনাদের পরবর্তী 1 বছরের জন্য যদি আপনারা সেম ডোমেইন নেমে রেজিস্ট্রেশন করতে চান সেখানে আপনাদের 9.995
ডলার ইউএসডি ডলার এটা কাটা হবে। তো ভিউয়ার্স এখানে কোনো অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন নাই। তো আপনারা যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে চান অথবা আপনারা সম্পূর্ণ এখানে পাচ্ছেন এক বছরের জন্য টোটালি ফ্রিতে, তো আপনারা এখানে 12 মাস ইউজ করবেন। তো 12 মাস ফ্রি আমি ইউজ করলাম, করার পরে এইটাও 12 মাস ইউজ করতেছি আমি দুইটাই, একটা masterTechOfficial.ca আর একটা masterTechOfficial.tk। তো দুইটা যদি আমি 12 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে তারপরে নেক্সট কন্টিনিউ করব। ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ করার পরে আমাকে নতুন একটি পেজে নিয়ে চলে এসেছে। এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে দেখুন যে আমার নেমগুলো রিভিউ অ্যান্ড চেক আউট, মানে আমাকে এগুলো আগে কিনে করতে হবে, ফ্রিতে পারচেস করতে হবে, অর্থাৎ আমাকে এগুলো মানে ক্রয় দেখাতে হবে। তো ভিউয়ার্স আমি কিভাবে চেক আউট করবো, আমি ফার্স্ট এগুলো আসলে দেখুন যে কোনো চার্জ নেই, এখানে 0.00 USD, পরেরটা তো 0.00 USD, আমার সাব টোটাল 0.00 USD, অর্থাৎ এখানে কোনো ধরনের চার্জ কাটা হবে না, আমি এগুলো ফ্রিতেই কাট করে পারচেস করে নিচ্ছি। ওকে, তো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাকে আপনারা অ্যাকসেপ্ট করে কমপ্লিট অর্ডার যদি ক্লিক করেন তাহলে আপনার অর্ডারটা কনফার্মেশন কমপ্লিট হয়ে যাবে। দেখুন, যেমন দেখুন যে কমপ্লিট অর্ডার, আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম এবং এটা আসলে প্রসেসিং হচ্ছে, আসলে ওয়েবসাইটটা একটু স্লো যে কারণে একটু স্লো লোডিং হচ্ছে। ওকে ভিউয়ার্স, এটা আসলে পারচেসিং হচ্ছে, অর্থাৎ ফ্রিতে আমি যে পারচেস করেছি সেটা কমপ্লিট হচ্ছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমাকে নতুন একটা পেজে নিয়ে চলে যাওয়া হবে, আপনারা দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে অর্ডার কনফার্মেশন, অর্থাৎ থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি, অর্থাৎ আমার অর্ডারটা কনফার্মেশন সাকসেসফুলি হয়েছে। এবং আমি আসলে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এখানে ক্লিক হিয়ার টু গো টু ইউর ক্লায়েন্ট এরিয়া, অর্থাৎ এখানে ক্লিক করে আমি আমার ডোমেনগুলো চেক করতে পারি। যেমন মনে করুন আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন যে আমার আমার যে মেইন পেজ সেখানে চলে আসছে, এবং আমি পরবর্তী যেটি করতে হবে সেটা হচ্ছে যে মাই ডোমেইনগুলো চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাই ডোমেইন নামে যে ফাংশনটা রয়েছে সেটাতে ক্লিক করবো, মাই ডোমেইন, মাই ডোমেইনসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে masterTechOfficial.tk অ্যান্ড masterTechOfficial.ch। তো ভিউয়ার্স, এটা আমার আরেকটি ডোমেইন রেজিস্টার করা আছে, তো এই জন্য ওইটাও অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এগুলোর মেয়াদ দেখুন ভিউয়ার্স 2021-6-20 যেটা, অ্যান্ড 2020-6-20, মানে অর্থাৎ হচ্ছে 2006-20 থেকে 2022-20 পর্যন্ত আমার এই ডোমেনটা অ্যাক্টিভ থাকবে, পরবর্তী ডোমেনটাও সেম ভাবে অ্যাক্টিভ থাকবে। তো এই ডোমেনগুলো ভিউয়ার্স কিভাবে এগুলোকে আমরা হোস্টিং করব, তো এগুলো হোস্টিং করার জন্য বিভিন্ন ওয়ে আছে। তো আপনাদের এগুলোকে সেট আপ করতে হবে, প্রথমত এগুলো ম্যানেজ ডোমেইনে ক্লিক করে, ম্যানেজ ডোমেইনে ক্লিক করে আপনারা ডোমেইনের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে চেক করতে পারেন। যেমন এখানে দেখুন যে আপনার ডোমেইনের নাম অ্যাক্টিভ দেখাচ্ছে এবং রেজিস্টার ডেট কবে রেজিস্টার হয়েছে এবং এক্সপ্রি ডেট কবে এক্সপ্রি হবে। তো এখানে বলা আছে যে এগুলো আপনি ইউজ করে এগুলো সেট আপ করতে পারবেন। তো এখানে ইনফরমেশন দেখাচ্ছে, এখানে আপগ্রেড দেখাচ্ছে, আপনি যদি আপনার ডোমেইনটাকে আপগ্রেড করতে চান, অর্থাৎ এক বছরের জন্য, পরবর্তী এক বছরের জন্য এটিকে আবার বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক বছরের জন্য $9.95 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হবে। তারপর এখানে ম্যানেজমেন্ট টুলস দেখতে পাচ্ছেন, এই ম্যানেজমেন্ট টুলস গুলো দিয়ে আপনার ডোমেইনটাকে আসলে হোস্টিং করতে পারেন। তারপরে ফ্রি ফ্রি এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার রয়েছে, রেজিস্টার গ্লু রেকর্ডস রয়েছে, ইউএল ফরওয়ার্ডিং, অর্থাৎ এগুলো আপনারা আপনাদের হোস্টিং করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। আরেকটি নিচে সবার নিচে অপশন দেখতে পাচ্ছেন যে ক্যান্সেল ডোমেইন, অর্থাৎ ক্যান্সেল ডোমেইনে ক্লিক করলে আপনার ডোমেইনটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এটা পরবর্তীতে আবার যে কেউ ইউজ করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজমেন্ট ফ্রিনম DNS, অর্থাৎ এখানে ওয়েবসাইট একটু স্লো থাকার কারণে মাঝে মধ্যে একটু ইন্টারাপশন হচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড সেভ করতে বলতেছে, তো আমি আসলে কোনো রেকর্ড সেভ করতে চাই কিনা আমার এই ডোমেইন নেমে, তো আসলে আমি আসলে এখন পর্যন্ত কোনো রেকর্ড সেভ করতে চাচ্ছি না। তো তারপরে ভিউয়ার্স এই ছিল মোটামুটি রিনিউ ডোমেইনে আপনি পরবর্তীতে রিনিউ করতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স মোটামুটি কিভাবে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন। তো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে শেষ হলে ভিউয়ার্স পরবর্তীতে আমরা আলোচনা করব যে কিভাবে ডোমেইন নেম হোস্টিং করবেন ফ্রিতে। এবং ভিউয়ার্স নতুন আরেকটি ট্রিক রয়েছে, সেটি হচ্ছে আপনারা চাইলে ফ্রিতে আপনাদের ডোমেইন নেম হোস্টিং ফ্রিতে হোস্টিং করতে পারেন। তো ভিউয়ার্স, আগামী ভিডিওতে আমরা ডোমেইন নেম কিভাবে ফ্রিতে হোস্টিং করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো আমাদের সঙ্গেই থাকুন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো আপনারা আমরা ভিডিও প্রকাশ করার মাত্র আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি ভিডিওটি, আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।